স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। জিম্বাবুয়ে সিরিজের জন্য বেশ কিছুদিন আগে দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। আর দলে জায়গা পাওয়ার আগেই রাব্বি তার পড়াশোনা কমপ্লিট করে এসেছে। এই ব্যাপারে রাব্বি বলেন, আসলে খেলতে খেলতে হয় না, এমন যে আমি সামনেও যাচ্ছি না, আমার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে, অনার্স কমপ্লিট করে ফেলেছি। আমি ওই চিন্তা করেছি অন্য কোনো পেশায় যাওয়া যায় কি না। সেই সময় চিন্তা করেছিলাম খেলা ছাড়ার, কিন্তু কিছুদিন চাকরি করার পর আমি আমার মনকে সায় দিতে পারলাম না। আমার মনে হলো আমি খেলা ছাড়া থাকতে পারবো না, তারপর আবারই চলে আসলাম, আবার খেলায় মন দিলাম। রাব্বি আরও বলেন, ওই বছর আমি আমার বন্ধুদের বলেছিলাম আমি খেলবো না, এরপর একদম খেলা মনে দুঃখিত খোলা মনে যখন খেলতে গিয়েছিলাম তখন আমার মনে কোনো চাপ ছিল না, শেষ পর্যন্ত পারফর্ম ভালো হয়েছে। এরপর থেকে আসলে পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে, বুঝেছি চাপ ছাড়া খেলে ভালো খেলতে পারবো, আর তার জন্য এখন জিম্বাবুয়ে সিরিজে আমি ডাক পেয়েছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন।